সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের র্যালি। হাজীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে স্বাগত জানিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে র্যালিটি শুরু হয়ে পূর্ব বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পশ্চিম বাজার এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন মিয়া, শরীফ মোল্লা, শরীফ মজুমদার। বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন 41 বাস্তবায়ন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের নেতারা রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তারা হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।